আসসালামু আলাইকুম, আলামিন অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাতে স্বাগতম। তো ব্রেক নিয়ে অনেকেই ভিডিও চেয়েছিলেন, ব্রেকের বিষয়টা আমি অনেকেই কিন্তু আমি বলে দিয়েছি যে আপনার গাড়িটা যদি ব্রেক ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়ে যাবেন। এটা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও করা আছে, বিভিন্ন ধরনের গাড়ি দিয়ে কিন্তু আমি দেখে দিয়েছি যে আপনার গাড়িটা যদি ব্রেক যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি কী কী ধরনের বিপদে পড়তে পারেন। তো আমার সামনে এখন যে ফিল্টার গাড়িটা আছে, এই গাড়িটার ব্রেকিং সিস্টেম আপনি কীভাবে বুঝবেন যে আপনার ব্রেক ঠিক আছে কি না, সেটার জন্য আপনাকে অবশ্যই আপনাকে চেক করতে হবে। যদি আপনি এগুলো যদি চেক না করেন তাহলে আপনি অবশ্যই কিন্তু বড় ধরনের যে কোনো দুর্ঘটনার মধ্যে আপনি পড়ে যেতে পারবেন। তো এটা চাকা খোলা হয়েছে, আজকে মূলত আমরা চাকা খুলেছি, আমাদের গাড়ির ইঞ্জিনের অয়েল যেটা সেটা লিক করে, নিচ দিয়ে মোবিলগুলো ফোটায় ফোটায় পড়ে যায়। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে যে আপনার গাড়িটার ইঞ্জিনের মোবিলগুলো পড়ে যায় কি না, বা কোনো জায়গায় ঘামতেছে কি না, কী কারণে ঘামে, সমস্যা কী। মূলত যখন আপনার মোবিলের যখন সিলগুলো লিক হয়ে যায় বা হার্ড হয়ে যায় তখনই কিন্তু মূল কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো এই আপনি একজন নতুন ড্রাইভার হিসেবে বলেন, বা আপনি যখন নিজে যখন ড্রাইভ করবেন বা গাড়ি চালাবেন বা চাকরি করবেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো আপনার মূলত ব্রেকিং নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে দেখেন আমাদের সামনে এটা হচ্ছে ব্রেক ডিস্ক। এই ব্রেক ডিস্কটা আপনার এই যে ব্রেক প্যাড, একটু ভালো করে দেখাই, এটা হচ্ছে একটা ফ্রেমের মতো বলতে পারেন। এটা হচ্ছে ব্রেকের যে প্যাডগুলো, সেই প্যাডগুলোকে চাপ দিয়ে ধরে, আর এটা চাপ দেওয়ার কারণে কিন্তু হচ্ছে আপনার কিন্তু এখানে কিন্তু ব্রেকটা হয়, কিন্তু এটা কিন্তু ব্রেকিং সিস্টেমটা এইখান থেকে হয়। তো আমাদের এই যে কভারটা দেখছেন, এই কভারের মধ্যে কিন্তু এই যে ব্রেক প্যাডটা, এখানে প্যাডটা থাকে, এই প্যাডটার সাথে আবার এটা একটা স্টিলের লোহার সাথে এটা অ্যাডজাস্ট করা আছে। তো মূলত এটা এই প্যাডটা এটার সাথে ঘষায় 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 ওই ব্রেক প্যাডটা এক সময় ক্ষয় হয়ে যায়। ক্ষয় হওয়ার কারণে শেষে কিন্তু ক্ষয় হতে 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 লাস্টে এই লোহাটা বাকি থাকে, স্টিলের যেটা এটা বাকি থাকে, এইখান থেকে আবার এইখানে এটা চাপ লাগে, এইটার সাথে এটা চাপ লাগে, তখন কি হয় আপনার ওই ব্রেক প্যাডটা যেটা তৈরি হয় যেগুলো সেগুলো ক্ষয় হওয়ার পরে শুধু এটা লোহাটা বাকি থাকে, এই লোহার সাথে এই ডিস্কের সাথে ঘষা খায়। ঘষা খাওয়ার কারণে হচ্ছে কি, এই জায়গাটা অনেক ক্ষয় হয়ে যায়, এরকম ক্ষয় হয়ে যায়, দাগ দাগ হয়ে যায়, যে কারণে আপনার ব্রেকটা স্লিপ ফেল করতে পারে, এই কারণে কিন্তু ব্রেকটা ধরবে না, তখন আপনার ব্রেকটা ধরবে না, এবং কি গাড়িতে কিন্তু আগুনও ধরে যায়, কিন্তু ঘষায় ঘষায় লোহালয় ঘষায় খালে কী হয় এটা তো সবাই জানেন। পরে এখানে দাগ হয়ে গেলে তখন আপনার ক্যাশ 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 শব্দ করবে। আপনি যখন আপনার ড্রাইভিং সিটে বসে যখন আপনার ব্রেকটা ধরবেন, গাড়ি চালানোর ক্ষেত্রে যখন ব্রেক ধরবেন, তখন যদি দেখেন আপনার ক্যাশ ক্যাশ করে শব্দ হয়, তখনই আপনি মনে করবেন যে আপনার এই ব্রেক প্যাডটা হার্ড হয়ে গেছে, এই যে হার্ড হয়ে গেছে বা ক্ষয় হয়ে গেছে। এটা মাত্র দুইটা কারণে হয়, এক হচ্ছে ব্রেক প্যাড যখন ক্ষয় হয়ে যায় তখন ক্যাশ ক্যাশ শব্দ করে, এবং যদি ব্রেক প্যাড ক্ষয় না হওয়া ছাড়াও যদি এটা থেকে যায় তাহলে দেখা যাচ্ছে যে এটা আপনার হার্ড হয়ে গেলে এটা এরকম শব্দ করে বা ক্ষয় হয়ে যায়। হার্ড হয়ে গেলেও কিন্তু ব্রেক প্যাডটা আপনার চেঞ্জ করে ফেলতে হবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, অবশ্যই আপনারা মিস্ত্রির সাথে যোগাযোগ করে তারপরে হচ্ছে আপনারা যখন দেখবেন যে এটা ধার ধার হয়ে গেছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু গাড়িটা আর চালাবেন না, যত দ্রুত পারেন মিস্ত্রির কাছে যেয়ে কিন্তু এটা চেঞ্জ করে তারপরে কিন্তু গাড়ি আবার ব্রেক ধরবেন। এর আগে কিন্তু কখনোই কিন্তু ব্রেক ধরবেন না, খবরদার। তো এই জিনিসগুলো, আর আমি আপনার সাথে আরেকটা জিনিস একটু দেখাই দিই, সেটা হচ্ছে আপনার গাড়ির যেই ফ্যান বেল, তারপরে যে মোটরের যে সার্ভিস ডায়নামা যে বেলটা, এই বেলগুলো চেক করবেন। এগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু অনেক সমস্যা আছে। অনেক সময় দেখবেন যে এই যে বেলটা দেখেন, এই বেলটা কিন্তু ক্ষয় হয়ে যায়, যে ফেটে যায়। আপনারা যখন যে কোনো গাড়ি যখন কাজ করাবেন তখন আপনারা এই বেলগুলো একটু চেক করবেন। বেলগুলো চেক করলে হবে কি, আপনার এইখানটা যদি দেখেন যে ফাটা, তাহলে এই ফাটা অবস্থায় আপনারা গাড়ি চালাবেন না, যত দ্রুত পারেন বেলটা চেঞ্জ করে ফেলবেন, যেটাকে বলে টাইমিং বেল। এই টাইমিং বেল ছিঁড়ে গেলে, আমার বেলটা অবশ্যই ভালো আছে, এই যে দেখেন এরকম ফাটা ফাটা থাকবে, ফাটা ফাটা থাকলে আপনারা এই বেলটা যত দ্রুত পারেন চেঞ্জ করে ফেলবেন। এটা ভালো আছে, এটা ওই রকম ফাটে নাই,
তবে এরকম যদি ফাটা ফাটা থাকে তাহলে এটা চেঞ্জ করে ফেলবেন, আর না হলে আপনি যখন দূরে যখন গাড়ি নিয়ে যাবেন তখন কিন্তু হঠাৎ করে দেখবেন যে আপনার বেল্টটা কিন্তু ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেলে কিন্তু তখন কিন্তু আপনি ওইখানে বা চেঞ্জ করতে পারবেন না, বড় ধরনের বিপদে পড়ে যাবেন। তো বিশেষ করে এই ফ্যান বেলের ক্ষেত্রে যেটা টাইমিং বেল বলে এই বেলগুলো, তারপরে আছে আপনার ওই ব্রেকের প্যাড বলেন, এগুলো নিয়ে কখনও অবহেলা করবেন না। এগুলো আর অবহেলা করতে গেলে হবে কি, আপনি অনেক বড় একটা বিপদে পড়ে যাবেন। মূলত কিন্তু এই বেলটা কিন্তু এইখানে থাকে। আবার অনেক সময় দেখবেন যে ইঞ্জিনে ক্যাস 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 করে শব্দ করে, একটা শব্দ আসে, তখন এই বেলটার কারণে, কারণ এই বেলটা যখন লুজ হয়ে যায় তখন কিন্তু এই শব্দটা আসে। তো তখন আপনারা এই লুজ হয়ে গেলে এটা একটু মিস্ত্রি দিয়ে আপনারা একটু টাইট দিয়ে নেবেন, আর এইখান দিয়ে আপনারা যদি পারেন এই নিজেরাও টাইট দিয়ে নিতে, 12 নম্বর দিয়ে এটা দিয়ে টাইট দিলে কিন্তু, ওই নাটটা দিয়ে টাইট দিলে কিন্তু এটা টাইট হয়ে যায়। তারপর আপনারা অনেকেই পারবেন না, আমি সাজেস্ট করব দুই একবার ফার্স্ট টাইম মিস্ত্রিরা এটা কাজ করবে, আপনারা দেখবেন পরবর্তী কোনো সময়ে আপনারা এটা ইয়া করে রাখবেন, মানে শিখে রাখবেন যে আসলে কীভাবে টাইট দিতে হয়, এটাকে টাইট দিবেন। তবে টাইট দেওয়াটা খুব কষ্ট, এত সহজ না। তো মূলত হচ্ছে ব্রেকিং সিস্টেম, কিছু কিছু জিনিস গাড়ির এইগুলো আপনার 100% ওকে করে রাখতে হবে, আর না হলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। দেখেন এই যে এখানে দেখেন যে অনেক ঘামছে ইঞ্জিনিয়ারে, এইগুলো কিন্তু অনেক ঘেমে গেছে। এই ঘেমে যাওয়ার কারণ হচ্ছে কি, যখন এই যে সিলগুলো লিক করে, এই লিক করার কারণে হচ্ছে আপনার এগুলো ঘামে। তো এইগুলো একটু খেয়াল করবেন, এগুলো খেয়াল রাখবেন, এগুলো যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু সমস্যা আছে। আপনার এই ঘামার কারণে ইঞ্জিনের অয়েলগুলো যদি আস্তে আস্তে পড়ে যায় তাহলে কিন্তু ইঞ্জিন সিজ করবে। তো এই বিষয়গুলো দেখে রাখবেন। তা আমি এখানে একটু আপনাদেরকে যদি একটু অ্যাড করে দেখাই, এখানে আমাদের বাটারফ্লাইটা থাকে, অবশ্যই আমরা বাটারফ্লাইটা খুলে ফেলেছি এটা সার্ভিসিং করার জন্য। এটা ইলেকট্রিক্যাল সিস্টেম, এই ইলেকট্রিক্যাল সিস্টেমের বাটারফ্লাই যখন আপনি সার্ভিসিং করবেন তখন আপনার স্পিডটা, অনেক সময় দেখবেন যে গাড়ির অ্যাক্সিলেটার দিলে গাড়ি চলতেছে না, গাড়ি যতটুকু অ্যাক্সিলেটার দিয়েছি কিন্তু সেই পরিমাণ গাড়ি ভাগতেছে না, মানে যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার এই অবশ্যই আপনার বাটারফ্লাইটা সার্ভিসিং করতে হবে। বাটারফ্লাইটা সার্ভিসিং করলেই কিন্তু আপনার স্পিডটা, গাড়ির টুনিংটা, রেঞ্জটা, এগুলো সব অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হওয়ার পরে এটা আপনার 100% ঠিকঠাক মতো চলবে, কোনো সমস্যা নাই, আশা করি বুঝতে পেরেছেন। তো যদি কিছু বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, কী নিয়ে ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ড্রাইভিং শিখতে চান বা লাইসেন্স করাতে চান অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন, আপনি ড্রাইভিং শিখতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে, আর লাইসেন্সও করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আজকের মতো পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।